এই বইটাই দরকার ছিল তো তোর? আরে বাহ দিদি, তুইও না সত্যি, তুই সবার মনের কথা জেনে যাস। কিন্তু এসবের কি প্রয়োজন ছিল দিদি? এখানে ওখান থেকে আমি পুরনো বই ঠিক জোগাড় করে নিতাম। খুব হয়েছে, এখানে ওখানে কোথায় খুঁজতিস? যতক্ষণে তুই বইটা খুঁজে পেতিস ততক্ষণে পুরো বইটা তোর পড়া হয়ে যাবে। দিদি পুরনো বই সস্তায় পাওয়া যায়, আর যে টাকাগুলো বাঁচতো সেটা দিয়ে আমি নতুন শার্ট কিনে নিতাম। কতদিন ধরে এই একই শার্ট পরে আমি যাচ্ছি। দু মাস আগেই তো দিদি তোকে একটা নতুন শার্ট এনে দিল। হ্যাঁ তো কি হয়েছে? সারাদিন কত কাজ করতে হয় ওকে, জামা প্যান্ট তাই তাড়াতাড়ি নষ্ট হয়। এই নে বাবা, চাটা তুই খেয়ে নে, আর তুই চল আমার সঙ্গে। শোন, মুখটা এমনি করে রাখিস না তো, ডান্স ক্লাসের টাকাটা পেলে তোকে শার্ট কিনে দেব, ঠিক আছে? বাদ দে না তুই দিদি, তোর আবার ডবল খরচা হয়ে যাবে, বাদ দে। তুই এসব নিয়ে চিন্তা করিস না, তুই শুধু পড়াশোনায় মন দে, এইসব দেখার জন্য তো দিদি আছে তো। থ্যাংক ইউ দিদি। আর কোনো বই লাগলে আমাকে বলিস। সুধা আয় বস, দিদির সাথে দু মিনিট কথা বলারও সময় নেই। এমনিও তো সারা দিন চুপ করে থাকিস তুই, কারোর সাথে কথা বলিস না। একমাত্র আমি আছি যার সাথে এতটাও না, এইটুকু কথা বলিস তুই। কথা বল সুধা। দিদি তুই পরপর তিনবার এই একই ড্রেসে পারফরমেন্স করেছিস, এখন তো একটা নতুন ড্রেস নিয়ে নে। আমার জন্য নতুন ড্রেস? না না, তার থেকে ভালো একটা ওড়না কিনে নেব, মিক্স এন্ড ম্যাচ করে পরবো, নতুন ড্রেস মনে হবে। কিন্তু দিদি এরকম ভাবে চললে তো? সুধা বোঝার চেষ্টা কর না, বাড়িতে কতগুলো কাজ আটকে আছে বলতো, কতগুলো বিলস পেন্ডিং আছে, এই অবস্থায় আমি নতুন ড্রেস কিনতে পারবো না। দিদি তোকে প্রত্যেক দিন অফিসে রিহার্সালে কত লোকের সামনাসামনি যেতে হয়, সবার নজর তোর দিকে থাকে, কিন্তু তারপরেও তুই এই পুরনো ড্রেস পরেই যাস। অনেক হয়েছে সুধা, কখনো কখনো খুব রাগ হয় আমার তোর ওপর, যে বিষয়গুলো আমি সবসময় এড়িয়ে যেতে চাই সেগুলোই কেন মনে করাস তুই? আমার স্যালারি তো যথেষ্ট নয় বল। কিন্তু কি করব, বাজার দর বাড়া আর স্যালারি বাড়ার মধ্যে কোনো সামঞ্জস্য নেই। কিন্তু সুধা ইটস ওকে, তোদের সবার মুখে যখন হাসি দেখি আমার সব ইচ্ছে পূরণ হয়ে যায়। যা তুই জামা কাপড় কাচবি তো। দিদি আমি ভাবছিলাম যে আমিও যদি একটা চাকরি করি। কোনো প্রয়োজন নেই, আগে পড়াশোনাটা শেষ করবি। কিন্তু দিদি তোর সাহায্য। সুধা তুই পড়াশোনায় কত ভালো, প্রাইভেটে পড়াশোনা করা সত্ত্বেও কত নাম্বার পাস, আর একটা বছর তো বাকি আছে গ্রাজুয়েশন কমপ্লিট করতে। গ্রাজুয়েশনটা শেষ করে নে, তারপর আমি তোকে বলবো যে সুধা অনেক বিশ্রাম করেছো, এবার আমাকে সাহায্য করো, ঠিক আছে? যা তুই কাজ করে নে। আচ্ছা শোন, একটু হাসবি তো নাকি? আর দিদি কিছু টাকা কি আছে? হ্যাঁ হ্যাঁ নে না। কত লাগবে? এই বেশি না, 200-300 টাকা। এই নে। জিজ্ঞেস করবি না কেন? কিসের জন্য? তোর নতুন ড্রেসের জন্য। আমার নতুন ড্রেস? না না, তোর প্রয়োজন আছে। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? লাগবে না বলছি তো। আমার খুশির জন্য। আচ্ছা ঠিক আছে, কিনে নেব, ঠিক তো? কথা দিচ্ছি, এবার তো একটু হাস। আমি এটা আলমারিতে রেখে দিচ্ছি।
মা, আরে কতক্ষণ লাগবে ব্রেকফাস্টে? খালি পেটে পাঠাবে নাকি কোচিং এ? এই তো বাবা এক্ষুনি দিচ্ছি। কি রে তাড়াতাড়ি হাত চালা। এ কি ও ব্রেকফাস্ট বানাচ্ছে? তাহলে তো আজ হয়ে গেল, আজ খালি পেটেই আমায় যেতে হবে। আর ও কোনো কাজ পারে নাকি? শুধুমাত্র বই পড়া ছাড়া কোনো কাজ হয়েছে ওর দ্বারা কখনো? মা, মা আমার টিফিন এক্ষুনি বানিয়ে দিচ্ছি, দু মিনিট। ঠিক আছে, আমি চুলটা বেঁধে আসছি। সুধা, এক কাজ কর, তুই সন্দীপকে খাবারটা দিয়ে দে, আমি সুষমার টিফিনটা তাড়াতাড়ি করে দিই। মা, আসলে লাইব্রেরি যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ তো কি হয়েছে, 10 মিনিট দেরি করে যাবি? লাইব্রেরি তো যাচ্ছিস, সন্দীপকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে হচ্ছে। মা, তুমি জানো না ওর মনে হয় যে ওর পড়াশোনাটাও ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনার মতো। কি জানো করো? হ্যাঁ, জ্ঞান শাস্ত্র, রাজনীতি শাস্ত্র, যেখানে শুধু মুখস্থ করলাম আর লিখে ফেললাম। আরে ও কি করে জানবে যে কত পরিশ্রম করি আর কি অবস্থা হয় আমার? ও তো বোকার ডিম একটা। দীপু, সারাক্ষণ ওকে এসব কেন বলিস? বড় দিদি তোর। মা, আমি ওকে অন্য নাম ধরে কি করে ডাকতে পারি বলো? আর যতই হোক, দিদাই নামটা ওকে দিয়েছে। না না না, গুরুজনদের কথা সম্মানের সাথে মানতে হয়, তাই না মা? আমি ওখানে গিয়ে বসছি, ওর খাবার তৈরি করা হয়ে গেলে আমাকে ডেকে নিও। বোকা। এক কাজ কর, তুই ব্যাস আর দুটো পরোটা বানিয়ে ফেল, তারপর চলে যাস। একা একা কাজ করতে হয়, সেজন্যই তোকে বলেছি, যদিও তো সকালবেলা একদম সময় পায় না, বেকার কাজ নিয়ে বসে থাকে। আর একটু তোলো। ব্যাস মা, এর থেকে বেশি আর হবে না। হবে বাবা, চেষ্টা তো করো তুমি। হ্যাঁ, আর একটু, জানো আমাদের অফিসে যে অ্যাকাউন্টেন্ট আছে না, এটা তার ফেভারিট লাইন, চেষ্টা করতে থাকো সব হয়ে যাবে, কিন্তু নিজে কিচ্ছু করে না, এক গাদা ফাইল জমা হয়ে থাকে ওনার টেবিলে। শিশুমঙ্গলের গ্র্যান্ডের জন্য একটা রিমাইন্ডার অবধি পাঠান না উনি। এবার যে টাকা নেবে সেই যদি এত অলস হয়, যে দেবে সেই কি করে মন থেকে দেয়, তুমি বলো তো? দেখো, তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আমি একজন খুব ভালো ফিজিওথেরাপিস্টের সঙ্গে কথা বলেছি, পরের সপ্তাহ থেকে উনি রোজ এসে তোমাকে এক্সারসাইজ করাবেন। কি দরকার ছিল এসবের মা? আর যদি আমি ঠিক হয়েও যাই, তবে কি আর করতে পারবো আমি? কে আমাকে চাকরি দেবে? আমি এইসব এই কারণে করছি না বাবা, যে তুমি ঠিক হয়ে গিয়ে কাজ করবে। তোমাকে ঠিক হতে হবে, নিজের খুশির জন্য, আমাদের সবার খুশির জন্য। আর যদি কখনো এরকম কথা বলো, আর কখনো কথা বলবো না তোমার সাথে, বুঝেছো? এবার চলো, শাস্তি স্বরূপ তোমাকে 10 মিনিট আরো এক্সারসাইজ করতে হবে। বাড়িতে কেউ নেই যে ফোনটা ধরবে। হ্যালো, আরে মাসি তুমি, প্রণাম নিও আমার, কেমন আছো তুমি? হ্যাঁ, ওনারা তো এসেছিলেন সবাই, কিন্তু হ্যাঁ ব্যাস ওই কুষ্ঠির ব্যাপার, মঙ্গলদোষ। এমনিতেও ছেলেটাকে আমার খুব একটা ভালো লাগেনি, আর আমার মেয়ের মধ্যে মঙ্গলদোষ ছাড়া আর কোনো ত্রুটি নেই।